স্মার্ট প্রযুক্তির মাধ্যমে সহায়তায় এটা কার্যকর হবে বলে আমি মনে করি। নকলের যে প্রবণতা সেটা থেকে দূরে থাকা যাবে। ধাতবের অস্তিত্ব টের পেলেই বেজে উঠবে সতর্ক সংকেত। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে কানের মধ্যে থাকা ন্যানো আকৃতির ধাতব শনাক্ত করতে সক্ষম এই যন্ত্র। নিয়োগ পরীক্ষায় সাধারণত কানের মধ্যে ব্লুটুথ ট্রান্সমিটার ব্যবহার করে অসাধু চক্র উত্তর বলে দেয় পরীক্ষার্থীদের। এই বিষয়টি মাথায় রেখে বুয়েটের প্রজেক্ট সুরক্ষা ইউজার ফ্রেন্ডলি বা আরও কতটুকু আধুনিকরণ করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এটা করে থাকবে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ ধাপে শুক্রবার ঢাকা সহ দেশের 5 জেলায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। অনিয়ম থেকে বেরিয়ে আসতে এমন উদ্যোগকে সাধুবাদ জানান পরীক্ষার্থীরা। এটা একটা ভালো পদ্ধতি, কারণ এখন তো অনেক সময় অনেক দুর্নীতি হয়। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে সহায়তায় এটা কার্যকর হবে বলে আমি মনে করি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নকলের যে প্রবণতা সেটা থেকে দূরে থাকা যাবে। তারাও হয়তো চায় যে এই অসাধু চক্রকে তারাও ধরিয়ে দিতে চায়, যারা আসলে এর সাথে জড়িত না। এদিকে প্রজেক্ট সুরক্ষা বাস্তবায়ন করা হলে ডিজিটাল পদ্ধতিতে নকল অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।